সীমান্তবর্তী উপজেলা হাকিমপুর উপজেলা সদর থেকে 10 কিলোমিটার পূর্ব দিকে তুলসীগঙ্গা কোল ঘেঁষে গড়ে উঠেছে আলিহাট ইউনিয়ন। এই ইউনিয়নকে দুই ভাগে বিভক্ত করেছে এই নদীটি। এই নদীর পূর্ব দিকে বাঁশমুড়ি বাজার ও ডুগডুগি বাজারের অবস্থান। এই ইউনিয়নের বাসিন্দাদের পাশাপাশি ঘোড়াঘাট ও পাঁচবিবি উপজেলার কয়েকটি গ্রামের বাসিন্দারাও এই নদী ব্যবহার করে পারাপার হয়ে থাকেন। প্রতিশ্রুতি মিলেছে বহুবার, কিন্তু দিন মাস পেরিয়ে বছরও যায়, সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন দেখে না মানুষ। স্বাধীনতার 50 বছর পেরিয়ে গেলেও তুলসীগঙ্গা নদীর উপরে হয়নি সেই কাঙ্ক্ষিত সেতু। তাই অনেকটাই জনপ্রতিনিধিদের ওপর অভিমান করে 200 ফুট একটি কাঠের সেতু তৈরি করে স্থানীয়রা। সেটি আবার চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এতে আরও বিপাকে পড়েছেন উপজেলার ছোট আলিহাট, বাঁশমুড়ি, কাশিয়াডাঙ্গা সহ 8 গ্রামের মানুষ। প্রতিশ্রুতি নয় এবার দ্রুত একটি সেতু বাস্তবায়নের দাবি স্থানীয়দের। এটা চলাফেরার কারণে, এটা তো অত মজবুত না, চলাফেরার কারণে মাঝখানে ভেঙে গেছে, যাওয়ার কারণে এখন নিচ দিয়ে যাওয়া আসা। এখন একটা ভালো ব্রিজের দরকার এই সময়। ব্রিজ না হলে খুব সমস্যা আমার, এখানে কোনো দেখাশোনার কোনো লোকজন নেই। আমাদের বর্ষা লাগলে আমাদেরও সমস্যা হয়, আমরা পার হতে পারি না, আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে খুব সমস্যা। তো এখানে যদি একটা কালভার্ট হয় তাহলে আমাদের অনেক উপকার হবে, আর ভারী একটা ব্রিজ যদি হয় তাহলে আমাদের মালামাল যাতায়াতের একটু সুবিধা হবে। এই ব্রিজ হলে আমি যেটা দেখতেছি বা জানি, অন্তত 30,000 মানুষের সুবিধা, যাতায়াত সুবিধা হবে। আর এই ব্রিজটা হলে আরও একটা বিশাল সুবিধা হবে আমাদের, এখান থেকে হাকিমপুরে যোগাযোগ করতে গেলে পার্থপক্ষে এখান থেকে আমাদের 5 কিলো যেতে হয় হরিয়ারপুর, ওখান থেকে রাস্তা আমাদের অতিরিক্ত। আর এই ব্রিজটা হওয়ার পরে সরকার যদি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সহযোগিতায় যদি আজকে এই ব্রিজটা হওয়ার পরে যদি রাস্তা হয়, তাহলে আমাদের হাকিমপুর এখানকার লোক, অন্তত 30,000 লোকের কম করে 4 থেকে 5 কিলো রাস্তা আমরা মোটামুটিভাবে কম করব। কাটার ব্রিজ, এই ব্রিজ দিয়ে গাড়ি যায় না, এখন পানি নাই, এটা দিয়ে পার হচ্ছে, শুকনো আছে, পার হচ্ছে, এটা দিয়ে পানি হলে আর পার হওয়া যাবে না। এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, স্বাধীনতার পর থেকেই তুলসীগঙ্গা নদী পারাপারে নৌকা ব্যবহার করেন বাঁশমুড়ি, ছোট আলিহাট ও পাঁচবিবি ঘোড়াঘাট উপজেলার কয়েক হাজার বাসিন্দা। কিন্তু নৌকায় নদী পাড়ি দিতে গিয়ে বিভিন্ন সময় দুর্ঘটনা ঘটে। এর ফলে স্থানীয়রা সেই নদীতে একটি করে সেতু করে দেওয়ার জন্য সরকারের কাছে দাবি জানিয়ে আসছেন। জনপ্রতিনিধিরা সেতু করে দেওয়ার ব্যাপারে আশ্বস্ত করেন বারবার, কিন্তু স্বাধীনতার 50 বছরেও হয়নি সেই সেতু। সেতুটি নির্মাণ হলে উপজেলার কয়েক হাজার মানুষের যাতায়াতের সুবিধা হবে, সেই সঙ্গে ফিরবে এলাকার মানুষের জীবনমানের উন্নয়ন। এটা আসলে মানুষের দীর্ঘদিনের একটি প্রত্যাশা। আমি যুগের পর যুগ ধরে শুনে আসছি এই ব্রিজটা হবে, বিভিন্ন জন প্রতিশ্রুতি দিয়েছে, বিভিন্ন সরকার গিয়েছে প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী আশ্বস্ত করেছেন আমাদের মাননীয় জাতীয় সংসদ সদস্যকে যে কোনো মানুষ এই ব্রিজের অভাবে তারা কোনো কষ্ট পাবে না। এই জন্য ইতিমধ্যে মাননীয় সংসদ সদস্য সংসদে উপস্থাপন করেছেন এবং এলজিইডি থেকে আমাদের সেই ব্রিজটি বাস্তবায়নের জন্য পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। আমাদের টেন্ডারের প্রক্রিয়া আছে, আমার জানা মতে টেন্ডারের প্রক্রিয়া হয়েছে, নকশা হয়ে গেছে, টেন্ডারের প্রক্রিয়াতে রয়েছে। অতি সত্বর হয়তো টেন্ডার হয়ে গেলে ব্রিজের কর্মকাণ্ড শুরু হয়ে যাবে। এটি একটি আধুনিক ব্রিজ হবে, উন্নত ব্রিজ হবে, দৃষ্টিনন্দন ব্রিজ হবে, মানুষের যে দুর্ভোগ আছে দুর্ভোগ ইনশাল্লাহ শেষ হয়ে যাবে অচিরেই। এ বিষয়ে আলিহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সুফিয়ান বলেন, ওই ইউনিয়নের কয়েক গ্রামের মানুষের দুঃখ দূর করতে তুলসীগঙ্গা নদীর ওপর সেতু করার জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোতে আমরা বারবার যোগাযোগ করছি। 6 নম্বর এবং 9 নম্বর ওয়ার্ডের মধ্যে তুলসীগঙ্গা নদী বয়ে গেছে। এই নদীর এপার ওপার প্রায় দিনে 1 থেকে 1.5 হাজার মানুষ পারাপার হয়। আপনারা জেনে অবশ্যই জানেন যে আমাদের এখানে আমাদের শিক্ষার্থীরা, গ্রামের শিক্ষার্থীরা বিভিন্ন জায়গায় ছিল, করোনার সময় এখানে কাঠ দিয়ে একটা ব্রিজ করিয়েছে, সেই ব্রিজে ব্যাপক মানুষ যাতায়াত করে পারাপার, অনেকটা সুবিধা। ইতিমধ্যে 1 বছরের মধ্যে কাঠের ব্রিজ প্রায় ভেঙে গেছে, এখন এটা চলাচলের অযোগ্য। এখন যে কি হবে যদি ব্রিজটা দ্রুত না হয়, আমরা আবার আগের অসুবিধায় পড়ব। এমপি মহোদয় এবং উপজেলা পরিষদ চেয়ারম্যান মহোদয়ের সঙ্গে চেষ্টা করছি, তাদের কাছে বারবার বলছি এই ব্রিজটা যেন দ্রুত হয়ে যায়। আমি আশা করি ওনারা সুদৃষ্টি দিবেন এবং ব্রিজটা 22 সালের মধ্যে হয়ে যাবে, এই প্রত্যাশাই আমি করবো ইনশাল্লাহ। যেটি তুলসীগঙ্গা নদীর উপরে আমাদের একটা কাঠের নির্মিত ব্রিজ,
স্থানীয় ব্যক্তিগণের উদ্যোগে ইউনিয়ন পরিষদের সহায়তায় সেখানে নির্মাণ করা হয়েছে। এই বৃষ্টি আসলে একেবারেই মানে সাময়িক চলাচলের জন্য। আমরা ওই স্থানে একটি পাকা ব্রিজের জন্য ইতিমধ্যে এলজিডি কর্তৃক এটির এস্টিমেট করে আমরা টেন্ডারের জন্য তাদের মূল কার্যালয়ে পাঠিয়েছি। ঢাকা থেকে প্রয়োজনীয় অনুমোদন চলে আসলেই এটা টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে এখানে ব্রিজ নির্মাণ কাজ সম্পন্ন হবে।